আমি অ্যাডভোকেট আব্দুল হালিম, গাজীপুর সিটি কর্পোরেশনের 21 নং ওয়ার্ডের জোলারপাড় গ্রামের বাসী। আমি এই কোরবানিতে বিক্রি করার জন্য আমার 5টা সার রেডি করা হয়েছে, 5টা সার আমি বিক্রি করার জন্য প্রস্তুত আছি। তো ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছেন আপনি? হ্যাঁ হালিম ভাই, তো আপনার তো 5টা গরু রেডি? 5টা সার রেডি। আর আমি রহিম আলী, গরু পাকলা। চিনি আপনারা? চিনি। সারা দেশে ঘুরে বিশেষ করে এই কোরবানিকে কেন্দ্র করে আমার ছোটাছুটি বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য একটু সুবিধা হয় সারা দেশের মানুষ দেখবে। আচ্ছা তো চলেন আপনার গরুগুলো দেখি আগে। আপনি তো একজন আইন পেশার সাথে জড়িত, আপনি কেন এই গরু পালনে এলেন, কিভাবে উৎসাহিত হলেন বলেন তো? এটা হলো মূলত 2019-20 যখন করোনা আসছে তখন আমাদের কোর্ট কাছারির মধ্যে সীমিত ছিল। আচ্ছা, তখন দেখা গেছে যে মানুষের কাছে যাওয়া যেত না। তখন আমি বাড়িতে বসে থেকে চিন্তা করলাম যে বসে না থেকে যে কিছু গরু কিনে পালন লালন পালন করি। সেই হিসেবে প্রথম আমি 3টা গরু কিনি। সেটা কি গাভী ছিল? গাভী বলতে গাভী না, ওই যে প্রেগনেন্ট ছিল, প্রেগনেন্ট অবস্থায় 2টা, আর এমনি একটা দামর বাছুর একটা। ওই জায়গা থেকে আর কি আজকে আমার 14-15টা গরু হলো। এবং আমার যে যে সারগুনি আছে প্রত্যেকটা সারই আমার বাড়ির গরের বাছুর। তো আপনার এখানে দেখছি সবগুলো হলস্টাইন ফ্রিজিয়ান জাত। ফ্রিজিয়ান? তো হলস্টাইন ফ্রিজিয়ান জাত পালন করছেন, অন্য জাত নয় কেন? যেমন জার্সি আছে। জার্সি আছে তো? জার্সি আছে, জার্সি আছে। জার্সি একটা আছে, জার্সি একটা আছে। সাহিওয়াল গরু আমরা তো যারা গাভী থেকে বাচ্চা নেই এরা সবসময় হলস্টাইনের ফ্রিজিয়ানের দিকেই থাকি, কারণ হলো এদের দুধরা বেশি, একটু পরিমাণে বেশি হয়। আর এদের যখন বীজটা দেওয়া হয় তখন ওই যে বাচ্চাটা যেহেতু হৃষ্টপুষ্ট হয় এর জন্য আমরা ফ্রিজিয়ানের বীজটাই দিই। আর যারা কিনায় না বিক্রি করে বা লালন পালন করে তারা ওই যে সাহিওয়ালের দিকে একটু। অর্থাৎ মূলত আপনার এটা গাভী গরুর খামার? গাভী গরুর খামার। হ্যাঁ, এই গাভী থেকে আপনি যখন সার হয় তখন মাংসের জন্য রেখে দেন। হ্যাঁ হ্যাঁ। আর যেটা বকনা সেটা তো গাভী হয়ে যায়, সেটা বকনা গাভী। আচ্ছা, এখন ঘুরে ঘুরে আপনার গরুগুলো দেখি। দর্শক, এই যে আমাদের অ্যাডভোকেট হালিম ভাইয়ের খামারে হলস্টাইন ফ্রিজিয়ান বেশি দেখতে পাচ্ছি, কারণ আইনজীবী মানুষ তো আসলে বুদ্ধি বেশি, কারণ কোন গরুতে অল্প দিনেই গ্রোথ আসবে সেটি তার ভালো জানা আছে, যে কারণে হলস্টাইন ফ্রিজিয়ান জাতটাই বেশি পালন করছেন। অনেকেই 3-4 মাসের প্রজেক্ট করে থাকেন বা করতে চান, আমার কাছে জিজ্ঞাসা করেন যে মানিক ভাই স্বল্প সময়ে কোন গরুগুলো বেশি তাড়াতাড়ি বেশি গোশত ধরে অর্থাৎ হৃষ্টপুষ্ট হয়, সেক্ষেত্রে আমি বলবো এই একটা মাত্রই জাত হলস্টাইন ফ্রিজিয়ান, এই ক্রস জাতগুলো এটা দ্রুতই মাংস বৃদ্ধি হয়। এবং কসাইরা তারাও কিন্তু একটা গরু দেখে নির্ণয় করতে পারে না, যেটা অনুমান করে জবাই করার পরে তার চেয়ে বেশি গোশ হয়, বেশি মাংস হয়। হ্যাঁ, তো এখানে আমাদের হালিম ভাই সবগুলো হলস্টাইন ফ্রিজিয়ান জাত পালন করছেন। হ্যাঁ, তিনি প্রকৃত খামারি আমি যেটি বলবো, কারণ অনেকেই আছে ট্রেডিং ব্যবসা করেন, বাড়ি থেকে কিনে নিয়ে এসে 2-3 মাস 4 মাস লালন পালন করে বিক্রি করেন, সেটা আসলে ওইভাবে খামারি বলা যায় না। খামারি বলা যায় তাকেই যারা কিনা গাভী থেকে বাচ্চা উৎপাদন করে সেটি বড় করে গরু তৈরি করে, তারাই আসলে প্রকৃত খামারি। সেদিকে বিবেচনা করলে আমাদের হালিম ভাই একজন প্রকৃত খামারি। তার খামারের গরুগুলো দেখতে পাচ্ছি সবগুলো হলস্টাইন ফ্রিজিয়ান। এই যে এই পাশে যে 3টা আছে এখনও দাঁতিনি, কেউ নিতে চাইলে এবছর নিতে পারেন। সবগুলো গরু বেশ ভালো আছে, আগামী বছর বেশ ভালো একটা গ্রোথ পাওয়া যাবে। তো হালিম ভাই, এইটা বোধ হয় আপনার বিক্রির উপযোগী হয়েছে, এটা দাঁতিল গরু? হ্যাঁ, 4 দাঁত। 4 দাঁত। এটার ওয়েটটা কত আসছে, স্কেল করা আছে? না, স্কেল করা নাই। ফিতা দিয়ে যতটুকু বুঝি ততটুকু করছি, মানে 950 কেজির মতো বা কিছু কম হতে পারে। ফিতার মাপ আসলে অ্যাকুরেট হয় না ভাই,
এটার উপর ভরসা সবাই করতে পারে না। এরকম বেচাকেনি করি না, এর জন্য আমাদের রিটার নাই আর কি, স্কেলটা নাই। আচ্ছা যাই হোক, গরু তো দাতিল গরু, দাতিল গরু চার দাঁত। আচ্ছা আচ্ছা, এটাও চার দাঁত, ওটাও চার দাঁত, এটাও চার দাঁত, ওটাও চার দাঁত। এগুলো এই কোরবানিতে বিক্রির ইচ্ছা করেছেন? ওটার সে বোধহয় এটাতে ওয়েটটা একটু বেশি হবে না? একটু বেশি হবে। একটা একটা মজার ঘটনা আছে, আমি আগে কুরবানি দিলে আমাদের সমাজের কুরবানি গরু গুনে আমি জব করতাম। আচ্ছা আচ্ছা, আর যখন থেকে আমি গরু পালি তখন থেকে আমি নিজে জব করতাম। আর পারেন না? না, মায়াজন হয়ে গেছে, মায়াজন হয়ে গেছে, জানি তো ভাই। এবং একটা গরু বিক্রি করছি বাজারে, সেই গরুটার মাংসটা আমি কিনি নাই, কিনি নাই কারণে যে ওই মাংসটা আমার খাইতে আমার খারাপ লাগবে। জব করতে দেখে, জব করার আগে আমি হজে চলে আসছি। এটা আসলে সঠিক কথাই বলছেন ভাই, এটা বয়স 35-36 মাস, 35-36 মাস। আচ্ছা যাই হোক, দাঁতে কয়টা? চারটা, চারটা, চার দাঁত। তাহলে মোটামুটি এই দুটা গরু বিক্রির উপযোগী? হ্যাঁ, এই দুটা পুরোপুরি প্রস্তুত আছে। আচ্ছা, আর প্রস্তুত নাই? আর এগুলো সব গাভী? হ্যাঁ, এটা গাভী, এটা হলো জার্সি। আচ্ছা, না জার্সি ভালোই, দুধ একটু কম হলেও দুধের কোয়ালিটিটা ভালো হয়। অনেকে গাভী পালন করতে চায়, তো সেক্ষেত্রে তারা কি ভালো মানের গাভী কোথা থেকে কিনতে পারে, পারবে, নাকি বকনা দিয়ে শুরু করলে ভালো হয়, যদি একটু ধারণা দিতেন? এখন আমার যে অভিজ্ঞতা সেটা হলো যে আমি দুইটা, এই দুইটা গরু আমি একসাথে কিনে ক্রয় করছি, দুইটাই গাভী ছিল। আচ্ছা, এটা খামারির কাছ থেকে আমি ক্রয় করছি। কত টাকা করে কেনা ছিল? দুইটা গরু আমি তখন কিনলাম হলো 5 লাখ টাকা দিয়ে, এই দুইটা আড়াই লাখ টাকা দিয়ে। এটা কি প্রেগনেন্ট অবস্থা না বাসা সহ? প্রেগনেন্ট অবস্থায় আড়াই লক্ষ টাকা। তো আপনার আলাদা দিলে এটা আমার 20-22 কেজি দুধ দিত, এটাই 35 কেজি পর্যন্ত দুধ দিছে আমারে। এবং এটার বাচ্চা হলো ওইটা, এটার বাচ্চা হলো এই যেটা, মাশাআল্লাহ, এই দুইটার বাচ্চা মানে ওই দুইটা। তো পরবর্তীতে এটার একটা বাচ্চা হয়েছিল, এটা একটু কনসেপ্টের ঝামেলা করছিল, লাস্ট পর্যন্ত আমাদের অনেক বিশেষ ডাক্তার আছে সারোয়ার ভাই, ওনাকে দেখাইছি, দেখানোর পর উনি ট্রিটমেন্ট দিছে, এখন আল্লাহ দিলে 3-4 মাসের প্রেগনেন্ট এটা। আচ্ছা, না ভালো, আপনি যদি গাভী ঠিক মতো লালন পালন করতে পারেন, এখান থেকে বাছুরও পাওয়া যায় বছর শেষে একটা। হ্যাঁ, এরপরে দুধ তো প্রতিদিনই পাওয়া যায়, দুধ তো অ্যাভারেজে পাওয়া যায়। আচ্ছা, তো অ্যাভারেজে যে দুধ পাওয়া যায় সেই দুধের টাকা দিয়ে গরুটার খাবার টাবার হয়ে যায় তো? তা হয় না, কিন্তু একটা বড় অংশ পূরণ হয়ে যায় খাবারের জন্য। যেহেতু আমি বাচ্চা থেকে পালি, সব গরুরই তো খরচ আছে, সব গরু খরচ দিতে গিয়ে দেখা গেছে আমার একটা ভর্তুকি যায়, তারপরে এখন সার বড় হয়ে গেছে, ওই জায়গা থেকে আমার হয়তো রিকভারি হবে আশা করি। তো আবার একটা গরু মানে গাভীন হয়ে গেলে তারপরে দুধটা কম আসে, কমে যায়, সেই হিসাবে মানে 12 মাস তো আর দুধ থাকে না। এটা জিগেলাম কেন, অনেকে চিন্তা করে দেশের বাইরে যারা থাকে, সহজ সরল কিছু প্রবাসী মানুষ, প্রবাসী ভাইরা চিন্তা করে যে হয়তো কিছু টাকা দিয়ে আমি একটা গাভী কিনলাম, ওখান থেকে যে দুধ হবে সেটা অর্ধেক আমি খাবো, অর্ধেক বিক্রি করে গরুকে খাওয়াবো, কিন্তু সেটা তো আর 12 মাস সেই ওই মানের দুধটা পাওয়া যায় না। সেটা করতে পারে, করতে পারলে যদি তার পরিবারে রাখার মতো কেউ থাকে, গরু পালন লালন পালন করার মতো, এবং পর্যাপ্ত ঘাস থাকে তার, যে ঘাস থাকলে তাহলে সে এটা করতে পারে, ভালো হবে। আমার, আমি 5 বিঘা জমিতে আমি ঘাস করছি, নিপিলিয়ান যেটা। না, ঘাস থাকলে তো সম্ভব, ঘাস থাকলে সহজ হয় খরচটা। এরপরে শুধু ওই গাভীর দুধ বিক্রি করে সংসার চলবে, গরুকে খাবার, এটা দুই একটা গরু দিয়ে কিন্তু পোষাবে, দুই একটা গরু দিয়ে এটা খুব কষ্ট হবে। হালিম ভাই, আপনার গরুগুলোকে কি কি খাওয়াচ্ছেন? আমি মূলত ঘাস খাওয়াই, ঘাসের সাথে আপনার ভুষি আছে, গমের ভুষি যেটা ওইটা, আর হলো আপনার পুরা, আর মাঝে ইয়ে ফিট, সারের ফিট যেটা, গাভীর ফিট যেটা, দুইটা আলাদা আলাদা দুইটা। তাতে কি ওদের স্বাস্থ্য এবং দুধের পরিমাণটা সন্তুষ্ট? স্বাস্থ্য তো আমার গরু খামারে যারা আছে সবাই তো বলে যে খুব সুন্দর স্বাস্থ্য, যে শুকনার একটা গরু তো শুকনো না। আচ্ছা, তো সুস্থ আছে কেমন? সুস্থ এবং সব সুস্থ।
তো বেশ সুন্দর লাগে, বড় লাগে। হ্যাঁ তো অনেক বড়ই দেয়া দুটো। হ্যাঁ তো অনেক বড়, হাইটটা বোধহয় মাপেন নাই না? না মাপেন, হাইটটা মাপেন নাই। বাহ বেশ সুন্দর। আর এমনি স্কেলে ওয়েট করেন নাই? না। তো কীভাবে একটু এত বড় গরু একটু ওয়েটটা করে রাখতে হয়? হ্যাঁ আমাদের স্কেল নাই তো, ফিতা দিয়ে আপনি তো মাপতে জানেন। না না ফিতের মাপ অনেকেই আপত্তি করে, এটা অ্যাকুরেট হয় না, যে কারণে মাপি না। আচ্ছা যাই হোক, এরকম তো দুটি আছে, দুইটা এই একটা, এটার থেকে ওইটা বড় নাকি? ওটা লম্বা বেশি। হ্যাঁ লম্বা বেশি। ওয়েটটা কোনটার বেশি? ওয়েট ওইটা বেশি। হ্যাঁ ওইটা বেশি তাই? তাহলে এটা কয় বছর পারলেন এখানে? এটা তিন বছর, ৩৫ মাস বা ৩৬। তিন বছর না? এগুলোটাও তো বেশ বড়। কিরে মোটামুটি কিরে, ভয় পাস কেন? বাহ খুব সুন্দর তো, আদর বুঝে, আদর বুঝে। হ্যাঁ আদর বুঝো। হ্যাঁ তোমার দেখে সবাই ভয় পায় না? ভয়ের কিছুই নাই, ল্যাং ট্যাং মারো না। যাক এগারোটা মোটামুটি কতটুকু ওয়েট আসতে পারে? এটা ৯০০+ আনুমানিক ৯০০+। আর ওটা দুইটা সেম একই একই রকম হবে না? তো মোটামুটি কী সকল রেটে বিক্রি করার চিন্তা ভাবনা আছে যদি একটু ধারণা দিতেন আমার দর্শকদের সুবিধা হতো। আসলে ধারণাটা দিতে চাচ্ছি না, এটা সোশ্যাল মিডিয়াতে এটা না বলে ভালো, যদি কেউ নিতে চায় আসুক, রিজনেবল প্রাইসে দশজনে যেভাবে বেচা কিনি করে ওইভাবেই আমি রিজনেবল প্রাইসের মধ্যেই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই তো সুন্দর কথা বলছেন, কেউ আসলে যার গরুটা পছন্দ হবে, হ্যাঁ হ্যাঁ আলোচনার সাপেক্ষে একটা রেট দিয়ে দিয়ে দেবেন, একটা রেটেও দিয়ে দিন। তো আপনার ফোন নাম্বারটা একটু বলেন যেটা সবসময় চালু থাকে। আমার ফোন নাম্বার হলো 01712653990। এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে কথা বলতে পারবো, আমার সাথে কথা বলতে পারবো। আচ্ছা অল টাইম খোলা আছে তো? সবসময়। আচ্ছা আর এইখানকার ঠিকানা একবার খুব সুন্দর করে বলে দেন যাতে সহজে আসতে পারে। এটা হলো আমাদের গাজীপুরের, গাজীপুর মহানগরের ২১ নম্বর ওয়ার্ড, আমাদের ওয়ার্ডের নাম ২১ নম্বর, আমাদের গ্রামের নাম জোলারপাড়। জোলারপাড়? হ্যাঁ গাজীপুর মহানগরের ২১ নম্বর ওয়ার্ড জোলারপাড় গ্রাম। আমি অ্যাডভোকেট হালিম, আমার বাড়ির আমার কথা বললে এই এলাকায় এসে মোটামুটি সবাই চেনে আরকি। আচ্ছা ঠিক আছে, শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ আপনাকে। আর দর্শকরা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা দুটি একটি গরু লালন পালন করে সারা বছর অনেক কষ্ট করে বড় একটা আশায় লালন পালন করে, দুটি পয়সা দিলে তাদের কাছে দেওয়া উচিত আমি মনে করি। তাতে করে হবে কি, তারা উৎসাহিত হবে। এই যে এটি যে শুধু এই দুটি গরু লালন পালন করেছে তা কিন্তু না, তার খামারের মধ্যে দেখলাম অনেকগুলো গাভী এবং ছোটো ছোটো বকনা বাছুর, এরে বাছুর। অর্থাৎ এটা হচ্ছে মূলত গাভীর খামার, এখান থেকেই কিন্তু গরুগুলো প্রোডাকশন হয়, উৎপাদন হয়, এরপরে যায় অন্যান্য খামারে। তো আমরা এই সকল খামারির কাছ থেকে গরু নেওয়ার চেষ্টা করব, তাতে এরা উৎসাহিত হবে, পরবর্তীতে আবারও গরু পালন করবে। হ্যাঁ তো শুভকামনা রইল হালিম ভাইয়ের জন্য, আর এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই সবার। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম, সবাইকে আগামীদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।